কিছুদিন আগেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে গ্রুপ সি ও গ্রুপ ডি পদের একটি নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল। আর আপনারা সেই বিজ্ঞপ্তির উত্তরে যারা যারা আবেদন করেছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলের জন্যই যারা যারা আবেদন করেছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনারা যারা যারা আবেদন করেছেন তারা আপনারা কি করে আপনাদের যে অ্যাপ্লিকেশন আইডিটি সেটি কি করে আপনারা ডাউনলোড করতে পারেন কিংবা জানতে পারেন। তার পাশাপাশি যারা আবেদন করেছেন কিংবা আবেদনের প্রিন্ট আউট করেননি এবং প্রিন্টটা নেননি কিংবা আবার পুনরায় আবেদনের যে প্রিন্টটা সেটা প্রিন্ট আউট করতে চান, তাহলে সেটা কিভাবে করবেন, এই দুটো বিষয় নিয়েই আজকের ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরব। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি সমীর, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাই স্মার্ট সাজেস্ট। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করছি, প্রথম থেকে শেষ অবধি সঙ্গে থেকে দেখে নিন পুরো বিস্তারিততে। তো ভিডিওটি শুরু করার আগে প্রতিবারের মতো আপনাদের কাছে থাকছে আমার ছোট্ট রিকোয়েস্ট, যারা মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেল কিংবা ভিডিওর পাশে যে লাল সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সেখানে একটি ক্লিক করবেন, তার পাশেই বেল আইকনটিতে ক্লিক করে জুড়ে যাবেন সমস্ত লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলোর সাথে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করছি ইন্ট্রোর পর। তো বন্ধুরা, আমি ইতিমধ্যেই রয়েছি যে দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে। তো বন্ধুরা, আমি কিন্তু একদম ডাইরেক্ট পেজটিতে রয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু আপনাদের একদম ডাইরেক্টলি দেখাবো, আর ওই 7 মাইল ওই রাজ্য জুড়ে ঘুরিয়ে আপনাদের দেখাবো না যে এভাবে এভাবে এই অপশন থেকে এই অপশন, এই অপশন থেকে এই অপশন, কিন্তু আজকে আর দেখাচ্ছি না। আজকে একদমই সরাসরি চলে এলাম মেইন পেজে এবং এই মেইন পেজ থেকে আপনাদের দেখাচ্ছি। পাশাপাশি মেইন পেজের যে লিঙ্কটি সেটি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নিয়ে নেবেন। তো চলুন বন্ধুরা, প্রথমেই আপনি দেখব যে আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডিটি কি করে দেখবেন। তো বন্ধুরা দেখুন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, এখানে ক্লিক করে ঢুকে যাবেন। তো বন্ধুরা, এখনই ক্লিক করতে যাবেন না, আগে পুরো বিস্তারিত আলোচনাটি দেখে নিন। তারপর দেখুন, ক্লিক করার পর এই ধরনের একটি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে, সেখানে লেখা থাকবে This section is for those candidates who have already filled up the online application form and want to know their application IDs. তো বন্ধুরা, সেখানে আপনারা কি করবেন, দেখবেন দুটো কলামস ঘর চলে এসছে। তো একটা কলামস রয়েছে Enter your name, এখানে আপনি আপনার নামটি দিয়ে দেবেন, অ্যাপ্লিকেশনের সময় যেভাবে দিয়েছিলেন সেই নামটি দিয়ে দেবেন। তার পাশাপাশি এন্টার ইউর ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখটি দিয়ে দেবেন। সেখানে যে ফরম্যাটটি হবে MMDDYYY, তার মানে প্রথমে আপনি মাসটি দেবেন, আপনার যে জন্ম মাস সেই মাসটি দেবেন, তারপর যে ডেটটি দেবেন, তারপর সনটি দেবেন, দিয়ে সাবমিট করলেই আপনার যে অ্যাপ্লিকেশন আইডিটি সেটি আপনার স্ক্রিনে শো হয়ে যাবে। আপনি সেটিকে প্রিন্ট আউটও করতে পারেন কিংবা এটিকে দেখেও নিতে পারেন। তো চলুন বন্ধুরা, তার পাশাপাশি এখন দেখিয়ে দিচ্ছি যে আপনি অ্যাপ্লিকেশন প্রিন্টটি কীভাবে প্রিন্ট করবেন কিংবা দেখতে পারেন। তো বন্ধুরা, ঠিক একইভাবে দেখতে পাচ্ছেন যে না ঘুরিয়ে পেঁচিয়ে একদম সোজা রয়েছে মেইন পেজটিতে, এবং এই পেজটির লিঙ্কও আপনাদের ঠিক একইভাবে ডেসক্রিপশন বক্সে মিলে যাবে, সেখান থেকে ক্লিক করে ঢুকে পড়বেন এখানে। তো এখানে দেখুন লেখা রয়েছে যে দিস সেকশন ইজ ফর দোজ ক্যান্ডিডেটস হু হ্যাভ অলরেডি ফিলড আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড ওয়ান্ট টু রিপ্রিন্ট দেয়ার প্রিন্টেড ফর্ম। কেউ যদি অ্যাপ্লিকেশন প্রিন্টেডটি প্রিন্ট করতে চায় তাহলে দেখুন এখানে কি করতে হবে, এন্টার দ্য 13-digit অ্যাপ্লিকেশন নাম্বার। তার মানে কিন্তু বন্ধুরা, আপনাদেরকে যে অ্যাপ্লিকেশন নাম্বারটি সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি কিন্তু এখানে আপনাদের দিতে হবে। তার মানে আপনারা যখন অ্যাপ্লিকেশন করেছিলেন তখন অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন নাম্বারটি পেয়েছেন, সেই 13 ডিজিটের অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনারা এখানে দিয়ে দেবেন। তার পাশাপাশি ঠিক একইভাবে আপনাদের ডেট অফ বার্থ দিয়ে এখানে সাবমিট করবেন, আপনাদের স্ক্রিনে শো হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু এ পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে একটি ক্লিক করতে ভুলবেন না, আর এই লাইক বাটনে ক্লিক না করে কেউ যাবেন না। তার পাশাপাশি এই ভিডিওটি অসংখ্য শেয়ার করবেন যেন আরও অসংখ্য মানুষ দেখতে পায়। তার পাশাপাশি এই ভিডিওটি কেমন হলো কিংবা এই ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত কিংবা আপনাদের কোনো समस्या थाके ताहले अवश्य कमेंट बक्से कमेंट करते बोलबेन ना। कमेंट बक्स आपनादेर जोन्नो सब समय खोला रयेछे। तार पाशापाशि बंधुरा आरेकटा रिक्वेस्ट आपनादेर काछे थाकछे आमार तरफ थेके, जारा माई स्मार्ट सजेस्ट यूट्यूब चैनल नतुन एखोनो सबस्क्राइब करेननि तारा चैनल किंबा भिडियोर पाशे जे लाल सबस्क्राइब बाटनटी रयेछे सेखाने एकटु कष्ट करे एकटि क्लिक करबेन। तार पाशेई जे बेल आइकनटी ओपेन होबे सेखाने आबार एकटि क्लिक करे जुड़े जाबेन समस्त लेटेस्ट ओ हेल्पफुल भिडियोगुलोर साथे। आर निजे थाकबेन सब लेटेस्ट भिडियो आपलोडेर जे नोटिफिकेशनगुलो सबार आगे। तो चलुन बंधुरा, देखा हच्छे परबर्ती भिडियोते। आजकेर मतो ए पर्यन्तই থাকছে।